নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদেরকে শোনাচ্ছি সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র চেনামোহন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ আমি উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। চলুন শুরু করি। ভোরবেলায় কড়ানাড়ার শব্দে করবী এসে দোর খুলে দিল। তারপর আগন্তুককে দেখে খানিকক্ষণ অবাক হয়ে থেকে বলল, দাদা তুমি তুমি কি করে এলে? হিরণময় বলল, উড়ে আসিনি, গাড়িতে গড়িয়ে গড়িয়েই এসেছি। অবশ্য উড়ে আসবারই ইচ্ছে ছিল, কিন্তু বড্ড খরচ। সে যাক, তারপরে তোর খবর কি? কেমন আছিস? পিপলু ভালো তো? করবী বলল, হ্যাঁ ভালো, কিন্তু তোমার ব্যাপার তো বুঝতে পারলাম না দাদা। চিঠি নেই, পত্তর নেই, হঠাৎ এমন করে? হিরণময় বলল, চিঠিপত্র দিয়ে এলে তো তুই সাবধান হয়েই যেতে পারতিস। কোনো বেআইনি কাজ করছিস কিনা তাই তদন্ত করবার জন্য এসেছি, বুঝলি? তারপর গলা নামিয়ে বলল, তোর শাশুড়ি জরুরি চিঠি দিয়েছিলেন, তুই নাকি কুল মান কিছু আর রাখলি নে, ব্যাপার কি? করবী মুহূর্তকাল স্তব্ধ হয়ে বলল, ও, এতক্ষণে বুঝতে পারলাম, এসো ভেতরে এসো। হিরণময় বলল, ভিতরে যে যেতে বলছিস, আমি কিন্তু বিপক্ষের গোয়েন্দা, তা যেন মনে থাকে। করবী গম্ভীরভাবে বলল, এসো, তোমার স্বপক্ষের লোকও তো এখানে আছে। ভিতরে এসে নিভানলির সঙ্গে কুশল প্রশ্ন বিনিময় করল হিরণময়, কেমন আছেন মা ঐমা, সব ভালো তো? নিভানলি বললেন, এই একরকম আছি বাবা, ভগবান যেমন রাখবেন তেমনি তো থাকব। বৌমাকে নিয়ে এলে না, তাকে কোথায় রেখে এলে? নিজেই গরজ করে হাত মুখ ধোয়ার জল দিলেন, চা জল খাবার করে দিলেন নিভানলি। তারপর হিরণময়কে আড়ালে ডেকে নিয়ে বললেন, নিতান্ত বিপদে পড়েই তোমাকে ওসব কথা লিখতে হয়েছে হিরণময়, লিখতে আমার বুক ফেটে গেছে। নিজের ঘরের কলঙ্কের কথা কি অমন করে লেখা যায়? শত হলেও তো আমার নিজেরই ছেলের বউ, কিন্তু ওর ভবিষ্যতের কথা ভেবেই তোমাকে সব কথা জানিয়েছি বাবা। তুমি কিছুদিনের জন্যে দিল্লিতে তোমার কাছে নিয়ে রাখো, ছেলের বউয়ের চাকরিতে আমি খেতে চাইনি, আমার কপালে যা আছে তাই হবে। তুমি ওকে কিছুদিনের জন্যে ওই ছোকরার চোখের আড়ালে নিয়ে যাও। কলকাতায় থাকলে ওকে আর রক্ষা করতে পারবো না হিরণময়, কিন্তু রক্ষা যে করতেই হবে। ও তো একা নয়, ওর সঙ্গে যে আমার পিপলুর ভবিষ্যৎ জড়িয়ে আছে। হিরণময় গম্ভীর হয়ে বলল, আমি ভেবে দেখছি মা ঐমা। নিভানলি বললেন, হ্যাঁ ভেবে দেখো, ওর বাঁচবার পথ বের করো, তুমি যা বলবে আমি তাতেই রাজি হব। বলে নিভানলি অরুণ আর করবীর এই কয়েক মাসের ঘনিষ্ঠতার কাহিনী, সেদিন শেষ রাত্রে বাইরে থেকে মোটরে করে ফিরে আসার বিবরণ সব খুঁটে খুঁটে বলতে লাগলেন। শেষে বললেন, ও এখন আমার শাসনে সম্পূর্ণ বাইরে চলে গেছে হিরণময়, এখন দেখো তোমার শাসনে কোনো কাজ হয় কিনা। তুমি তো ওর দাদা, বাপের বাড়ির দিক থেকে একমাত্র গার্জিয়ান, ওর যাতে ভালো হয় তা তোমারও তো দেখা কর্তব্য। হিরণময় চিন্তিতভাবে বলল, কর্তব্য বই কি মা ঐমা, সেই জন্যই তো এলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে হিরণময় করবীকে বলল, চল একটা মিড ডে স্ট্রল দিয়ে আসি, মেঘলা দিন আছে, বেড়াতে মন্দ লাগবে না। করবী আপত্তি করল না, সে বুঝতে পারল হিরণময় নির্জনে তাকে কিছু বলতে চায়। সব কথা করবীরও শুনে নেওয়া দরকার, তারপর তারও বলবার কথা আছে। হাঁটতে হাঁটতে তারা দুজনে কিছু দূরের একটা পার্কের বেঞ্চে গিয়ে বসল। কিছুক্ষণ চুপ করে থাকার পর করবী আগে জিজ্ঞাসা করল, উনি তোমাকে কি কি লিখেছেন, চিঠিটা তোমার কাছে আছে? হিরণময় বলল, না, চিঠিটা পড়েই আমি ছিঁড়ে ফেলেছি, প্রথমটি সহ্য করতে পারিনি। করবী বলল, নিশ্চয়ই
খুব বানিয়ে বানিয়ে। হিরণময় বলল, বানানো কথা সে চিঠিতে ছিল বই কি, কিন্তু আসল কথাটা বানানো নয়, সেটা সত্যি। করবীর মুখখানা আরক্ত দেখাল। তাই তোমাদের বিশ্বাস? বেশ, যদি সত্যি। হিরণময় বলল, তাহলে তার ব্যবস্থা করতে হবে। করবী বলল, কি ব্যবস্থা করবে তোমরা, কি শাস্তি দেবে শুনি। হিরণময়ের দিকে এবার সোজাসুজি মুখ তুলে তাকাল করবী। হিরণময় বনের দিকে একটুকাল তাকিয়ে রইল, তারপর সস্নেহে আশ্বাসের সুরে বলল, আমি এই চাই করবী, শেষ পর্যন্ত তোর এই সাহস, মনের এই জোর বজায় থাকুক, আমি তাই চাই। দেখ, তোর শাশুড়ির চিঠি পেয়ে প্রথমে মনের অবস্থা ভারী খারাপ হয়ে পড়েছিল, ভারী আঘাত পেয়েছিলাম, সারা রাত দুশ্চিন্তায় ঘুম হয়নি। ছি ছি, আমার বোন করবী এমন কেলেঙ্কারির মধ্যে গেল, সংযম, শিক্ষা, সংস্কৃতি কিছুরই মূল্যই সে দিল না। করবী বাধা দিয়ে বলল, শোনো, তুমি যা ভেবেছ। হিরণময় বলল, আমাকে শেষ করতে দে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, আমি তখন যা ভেবেছিলাম তা ভুল, তারপর যা ভেবেছি তাই সত্যি। ভোরে উঠতেই আমাদের পাশের ফ্ল্যাটের সুষমার সঙ্গে দেখা। সে হেসে বলল, দাদা, আজ যে এত সকাল সকাল উঠেছেন, আপনারা তো দুজনে পাল্লা দিয়ে ঘুমোন, দেখুন গিয়ে আপনার প্রতিবেশীর এখনো কেমন নাক ডাকছে। অল্পদিন হলো সুষমারা এসেছে, কিন্তু এর মধ্যে দাদা বৌদি পাতিয়ে আমাদের সঙ্গে ঘনিষ্ঠতা করে নিয়েছে। সুষমা আর তার স্বামী প্রফুল্ল আমাদের ব্রিজ খেলার, সিনেমা দেখার সঙ্গী। সুষমার গলায় আমি তোর গলায় শুনতে পেলাম, তার মুখে কল্পনা করলাম তোর মুখের প্রসন্নতা। সুষমাও ঠিক তোর মতো, সেও বিধবা হওয়ার পর ফের বিয়ে করেছে, বেশ সুখে শান্তিতে আছে ওরা। করবী শিউরে উঠে বলল, দাদা, কি বলছো তুমি? হিরণময় বলল, ঠিক বলছি, ওরা যা পেরেছে তোরাই বা পারবি নে কেন, এই তো স্বাভাবিক, জীবনের দাবি তো তাই। সে দাবি যদি সোজা পথে না মেটে তাহলে গলিগুজির বাঁকা পথ নেবে, কিন্তু তোকে আমি সোজা স্বাভাবিক পথ নিতেই বলবো বোন, যাতে সেই পথে চলতে পারিস তার সাহায্য করব, আমি সেই জন্যেই এসেছি। করবী ফের অস্ফুট স্বরে বলল, দাদা, তুমি কি বলছ? হিরণময় বলল, এ কেবল আমারই বলবার কথা নয়, তোরও মনের কথা, কি বলিস, ঠিক ঠিক বলিনি? করবী আস্তে আস্তে বলল, দাদা, আমি তো ঠিক ওই ধরনে ভাবিনি। হিরণময় বলল, ভাববার ওই একমাত্র ধরন করবী, আর কোনো ধরনের মর্যাদা নেই, সম্মান নেই, সমস্যার সমাধান নেই। করবী বলল, কিন্তু তুমি যা বলছো তা কি সম্ভব? পিপলুর সমস্যা আছে, তার ঠাকুরমা, তার কাকা, এদের উপর কর্তব্য আছে। হিরণময় বলল, তা তো আছেই, সে কর্তব্যকে তো আমি অবহেলা করতে বলিনি, আমি সব দিক ভেবে দেখেছি। অরুণের কাছ থেকে এটুকু ঔদার্য নিশ্চয়ই আশা করা যায় যে পিপলুকে সে সহ্য করবে। করবী বলল, তা হয়তো করবেন, পিপলুকে তিনি ভালোই বাসেন। হিরণময় বলল, তবে আর কি, বাকি রইলেন পিপলুর ঠাকুরমা আর কাকা, যতদিন তাদের অন্য আর্থিক সংস্থান না হয়, যতদিন দিলীপ উপার্জনক্ষম না হতে পারে, ততদিন তুই ওদের সাহায্য করবি, তোর মাইনের সব টাকাটা ওদের দিবি, দুস্থ মা বাপকে মেয়ে যেমন দেয়, আর অরুণ যা রোজগার করবে সেই টাকায় তোদের সংসার চলবে। করবী একটু হাসল, দাদা, তুমি অঙ্কের ছাত্র ছিলে, কিন্তু জীবনটা তো আগাগোড়া অঙ্কের খাতা নয়, তুমি যত সহজে হিসেব করলে ব্যাপারটা কি তত সহজ? এসব ঘটনার পরে ওরা আমার কাছ থেকে টাকা নেবেন কেন? অথচ ওরা কষ্ট পাবেন, অর্থাভাবে দিলীপের পড়া বন্ধ হয়ে যাবে, তাই বা আমি কি করে সইব? না দাদা, এ সমস্যার কোনো সমাধান নেই। হিরণময় বলল, কিন্তু সমাধান যে করতেই হবে বোন, দোটানায় পড়ে সারা জীবন তুই কেবল ক্ষতবিক্ষত হবি আমি তা হতে দিতে পারিনি। প্রথম প্রথম একটু আধটু অসুবিধে তো হবেই, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে, দেখে নিস। করবী বলল, তুমি একে অসুবিধে বলছো দাদা?
অকর্তব্য বলছো না? হিরণময় বলল, না, অকর্তব্য নয়, জীবনকে অস্বীকার করাই অকর্তব্য, অঙ্ক কষতে ভুল করাটাই অকর্তব্য। তোর শাশুড়ি যদি যুক্তি না মেনে চলেন, তার পক্ষ থেকেই কর্তব্যে ত্রুটি ঘটবে, তার দুঃখ কেউ এড়াতে পারবে না। কিন্তু তুই ইচ্ছে করে নিজের জীবনে দুঃখ ডেকে আনিস নি, প্রবঞ্চনা মাত্রেই খারাপ, কিন্তু আত্মপ্রবঞ্চনা সবচেয়ে ক্ষতিকর, কারণ তা বিবেকের ছদ্মবেশ পড়ে আসে, সারা জীবন তাকে চেনা যায় না, চেনার সাহস হয় না। আশ্চর্য, দাদার মুখে এ যেন নিজের চিন্তারই প্রতিধ্বনি শুনতে পাচ্ছে করবী। যে গোপন চিন্তার অস্ফুট উচ্চারণও তার সাহসে কুলোয়নি, হিরণময় তা তারস্বরে বলেছে। যে গোপন দ্বন্দ্বের করবী কোনো মীমাংসায় আসতে পারেনি, গাণিতিক হিরণময় কয়েক মিনিটের মধ্যে অঙ্ক কষে তার বিশুদ্ধ ফল নির্ণয় করেছে। তবে কি এই নিশ্চিত পরিণামের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই করবীর? যুক্তি ছাড়া আর কোনো পথ নেই? হিরণময় বলল, কি ভাবছিস? করবী কাতরস্বরে বলল, আমি কিছুই ভাবতে পারছি নে দাদা, তুমি যা ভালো বোঝো তাই করো। ঠিক করে দিয়ে যাব, তোর সব জট খুলে দিয়ে যাব করবী, আমার ওপর তুই নির্ভর কর বোন, তোর কোনো ভয় নেই। কিন্তু হাতে যে আর সময়ও নেই হিরণময়ের, আর একটি দিন মাত্র কলকাতায় এসে থাকবে, কালকের দিনটি অন্য কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হবে, করবীর জন্য আজকের দিনটি ছাড়া সে সময় দিতে পারবে না, তাতে কোনো অসুবিধে নেই। ঝড়ের বেগে ঝোঁকের মাথায় কাজ সারাই স্বভাব হিরণময়ের, এই পদ্ধতি তার পক্ষে সবচেয়ে উপযোগী। অফিসের সাত দিনের জমানো কাজ সে একদিন রাত ১২টা পর্যন্ত খেটে শেষ করে দিয়ে যায়। করবীর ফাইলই বা সে আজকের মধ্যে ক্লিয়ার করতে পারবে না কেন? রাত ১২টার এখনো অনেক দেরি। তাই বাসায় ফিরে এলে নিভানুনি যখন তাকে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো, বুঝিয়ে সুঝিয়ে সব বলতে পারলে? নিজের দোষ ও স্বীকার করল, তোমার উপদেশ ও শুনল তো? হিরণময় এই সুযোগ ছাড়ল না, অতি সহজভাবে বলল, ওকে এমন উপদেশ দিয়েছি যে না শুনে ওর জো নেই মাইমা, আমি বলেছি এসব চলবে না, এসব বেয়ারা চালচলন আমাদের সকলের পক্ষে অসম্মান কর, তার চেয়ে অরুণকে তুমি বিয়ে করো। নিভানুনি খানিকক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললেন, তুমি তাই বলেছ? তুমি ওকে শেষ পর্যন্ত বিয়ে করতে বলেছ? হিরণময় বলল, হ্যাঁ, আপনি যদি ভালো করে ভেবে দেখেন আপনিও তাই বলবেন, এক্ষেত্রে বিয়েটাই সবচেয়ে সম্মানের, সমস্যা সমাধানের একমাত্র উপায়। নিভানুনি জ্বালাভরা কণ্ঠে বললেন, ভিতরে ভিতরে তুমি তাহলে এই মতলব করেই এসেছ, তোমার বিধবা বোনের তুমি ফের বিয়ে দেবে? হিরণময় অনুত্তেজিত শান্ত স্বরে বলল, ও কেবল আমার বিধবা বোনই নয়, ওর যাতে মঙ্গল হয় তা আপনারও করা উচিত। দেখুন, স্মৃতিকে সম্বল করে যারা থাকতে পারে তারা থাকুক, শতকরা ৯৯ জন ভিতরে ভিতরে পারে না, তাদের পারতে আমরা বাধ্য করি। কিন্তু করবী যখন আর একজনকে ভালোবেসেছে, আর একজনকে ভালোবাসার সুযোগ জীবনে যখন এসেছে, তখন কেন ওকে আমরা মিছিমিছি যোগিনী সাজিয়ে রাখব, ত্যাগের নামে সংযমের নামে বঞ্চিত হতে বাধ্য করব? তার চেয়ে ও আর এক সংসার গড়ে তুলুক, আরও ছেলে মেয়েই হোক, ও নিজে সুখী হোক, ১০ জনকে সুখী করে তুলুক। নিভানুনি বললেন, করবীরও বুঝি সেই মত? হিরণময় বলল, হ্যাঁ, ওর মনে এখনো যেটুকু দ্বিধা আছে আমরা বুঝিয়ে বললে সেটুকু আর থাকবে না, আপনি যদি অনুমতি দেন। নিভানুনি অদ্ভুত একটু হাসলেন, অনুমতি আমি দেব না তো কে দেবে? হিরণময় বলল, হ্যাঁ, আপনিই দেবেন, আমি জানি আপনিও লেখাপড়া শিখেছেন, শিক্ষিত সমাজের সঙ্গে আপনার যোগাযোগ আছে। নিভানুনি বললেন, থাক থাক, তোমাকে আর বক্তৃতা দিতে হবে না, বিধবা বোনের বেলায় এমন কথা সবাই বলতে পারে, এমন উদার সবাই হতে পারে, বিয়ে দেওয়া বোন পরের ঘর থেকে পরের ঘরে যাবে, তার ওপর আর মমতা কিসের? কিন্তু এ যদি তোমার বিধবা ভাইয়ের বউ হতো, পারতে তুমি এত সহজে তার বিয়ের ব্যবস্থা করতে?
পারতে তুমি সব মমত্ব, সব সত্ত্ব ছেড়ে দিতে? পাশের ঘর থেকে দিলীপ এসে দোরের সামনে দাঁড়াল। মা, তুমি কাকে কি বলছো? ওরা যখন ভিতরে ভিতরে সব ঠিক করেই ফেলেছেন, ছেড়ে দাও ওদের, এই বাড়ি ছেড়ে চলে যেতে দাও। নিবানী বললেন, তা তো দেবই, এ কথা শোনার পর এ বাড়িতে তোকে আর থাকতে দেবই না। ও যাক, এক্ষুনি চলে যাক, কিন্তু পিপলু আমার, পিপলু আমার পরেশের, ওকে আমি কাউকে দেব না। পিপলু ঠাকুরমার পায়ের কাছে বসে নিজের মনে মামার আনা মোটর গাড়ি চালাচ্ছিল। নিভানুনি তাকে নিজের কাছে টেনে নিলেন, জোর করে এখনই যেন কেউ পিপলুকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। পিপলু বিব্রতভাবে বলল, ছাড়ো ঠাকুমা ছাড়ো, আমার গাড়ি থেমে গেল যে। হিরণময় নিভানুনির কথার জবাবে বলল, পিপলু যেমন আপনার পরেশের, তেমনি আমার বোনেরও। শিশুকে তার মার কোল থেকে আপনি কেড়ে নিতে পারেন না, ও তার মায়ের কোলেই থাকবে, শুধু মাঝে মাঝে এসে ঠাকুরমার কোলের ভাগ দিয়ে যাবে। বলে হিরণময় উঠে দাঁড়াল, করবিতাকে ডেকে নিয়ে বলল, দাদা তুমি এ কি করলে? আমি তো এসব চাইনি, যেভাবে চলছিল আমি তো সেইভাবেই চলতে পারতাম। হিরণময় ধমকের ভঙ্গিতে বলল, সেভাবে চলাটাই অন্যায়, সেভাবে চলাটা না চলার সামিল, এ যুগে তা একেবারে অচল। চাষনি মানে চাইতে সাহস পাসনি, কিন্তু সাহস তোকে পেতেই হবে, সব বাধাবিঘ্নে সাহস নিয়ে দাঁড়াতে হবে তোকে। যে বন্ধন শিথিল হয়ে এসেছে, যে বন্ধন আপনি একদিন খসে পড়বে, তা ছিঁড়ে ফেলার সাহস মনে তোকে আনতেই হবে। চল আজই আমরা অরুণের খোঁজ নিয়ে আসি। করবি আরক্ত হয়ে বলল, ছি আমি তা পারব না। হিরণময় বলল, কেন, পারতে দোষ কি? বেশ, না যেতে পারিস কিছু একটা লিখে দে। করবি বলল, তোমার হাত দিয়ে তাকে চিঠি পাঠাবো? হিরণময় বলল, পাঠালেই বা, তাতে দোষ কি? তোর ভয় নেই, আমি সেই চিঠি খুলে পড়ব না। হিরণময়ের পীড়াপিড়িতে অবশেষে এক টুকরো কাগজে লিখে দিল করবি, সম্মোদন করল না, স্বাক্ষর করল না, ঠিকানা তারিখ দিল না, শুধু লিখল, এত তাড়াতাড়ির দরকার ছিল না, আমরা আরো দেরি করতে পারতাম, কিন্তু আজ যা ঘটল তাতে আর দেরি করবার জো নেই, দাদার মুখেই সব শুনবে, তোমার জবাবের অপেক্ষায় রইলাম। হিরণময়ের হাত থেকে খামখানা নিয়ে তার মুখটা ছিঁড়ে ফেলল অরুণ। তারপর সেই টুকরো চিঠিটা বার দুই পড়ে বন্ধুর মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, এর মানে কি? হিরণময় বলল, মানে কি তুমি নিজেই বুঝতে পারছো না? বেশ, না বুঝতে পারো তো বুঝিয়ে দিচ্ছি। খুঁজে খুঁজে তোমার এই চিলেকোঠা পর্যন্ত যখন উঠে আসতে পেরেছি, তখন মানেটুকু বুঝিয়ে বলাও আমার পক্ষে দুঃসাধ্য হবে না। হিরণময় এরপর আনুপূর্বিক সব খুলে বলল, তার প্রাথমিক বিদ্বেষ, তারপর সমস্যা সমাধানের জন্য অসাধারণ তৎপরতা কিছুই গোপন করল না। শেষে বলল, দেখো অফিসেও কাজের পাল্লা দিয়ে তুমি আমার সঙ্গে পারোনি, এক্ষেত্রেও পারবে না। ঘটক সে যে আমি যদি একটা ধাক্কা না দিতাম, মন জানাজানির পালা শেষ হতে যুগ যুগান্তরই কেটে যেত, পাড়াপড়শির চোখ রাঙানি আর কানমোলা খেতে খেতে অস্থির হয়ে উঠতে, আমি তার হাত থেকে তোমাদের বাঁচালাম, আমার কাছে তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত, এ কথা স্বীকার করো কিনা? অরুণ বলল, করি। হিরণময় বলল, ব্যাস তাহলেই হলো, আমার কাজ আমি সেরে গেলাম, বাকিটুকু ম্যারেজ রেজিস্ট্রারের কিংবা কালীঘাটের পুরুতের, তোমাদের যাকে পছন্দ, মিষ্টিমুখটা দিল্লিতে গিয়েই করিও, কলকাতার কোনো খাবার আমার পেটে সয় না, এবার উঠি। অরুণ বলল, সে কি চাটা না খেই? হিরণময় বলল, বেশ যদি এক কাপ খাওয়াতেও চাও খাওয়াতে পারো, কিন্তু চাটা আর না, পেটটা ভালো যাচ্ছে না। চা খাবার খেয়ে হিরণময় খানিক বাদে বিদায় নিল, ট্রাম লাইন পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে এলো অরুণ। হিরণময় বলল, কালই চলে যাচ্ছি। অরুণ বলল, কালই? হিরণময় বলল, হ্যাঁ, তাতে কি, গান্ধর্ব বিয়েতে অভিভাবকদের অনুপস্থিতিই বাঞ্ছনীয়, ব্যবস্থাটা করে ফেলতে বেশি দেরি করো না, কারণ করবীর ওখানকার অবস্থা তো বললামই, আমি জানি অনেক সমস্যা আছে,
তোমার দিক থেকেও অনেক বাধা আছে, কিন্তু একটা একটা করে জট খোলবার যদি চেষ্টা করো জীবনের জটিলতার আর শেষ হবে না। যেখানে গিটের সংখ্যা বেশি, জটের সংখ্যা বেশি, সেখানে নির্মম হয়ে মূল শুদ্ধ উপরে ফেলতে হয়। এছাড়া আর কোনো পথ নেই অরুণ। হিরণময় বিদায় নিল। অরুণ অনেক রাত অবধি শহরের পার্কে পথে ঘুরে বেড়াল। সত্যি এই চরম পথ ছাড়া আর কোনো পথ নেই। ভালোই হলো, এ ভালোই হলো, এত তাড়াতাড়ি সব সমস্যার সমাধান হয়ে গেল। এতদিন অরুণ মনে মনে ভেবেছে সরাসরি কথাটা করবীকে বলবে, কিন্তু বলতে বলতে বলা হয়নি। এবার করবি নিজেই বলেছে, মুখে না হোক কলমের মুখে একই কথা। দাদার সাহায্য অবশ্য করবীকে নিতে হয়েছে, কিন্তু নিয়েছে তো করবি নিজেই, একই কথা। কিছুদিন ধরে এই কল্পনাই তো মনে মনে করে আসছে, বাস্তব রূপ নেবে তা সে ধারণাই করতে পারেনি। করবি রাজি হয়েছে, ওর মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ওর দাদার সানন্দ সম্মতি পাওয়া গেছে, এখনো অবশ্য বাধা আসবে। বাধা আসবে অরুণের বাবা মার কাছ থেকে, বাধা আসবে করবির শাশুড়ি দেওরের কাছ থেকে। কিন্তু নিজেদের মনের যদি জোর থাকে, নিজের সংকল্প যদি দৃঢ় হয়, তাহলে এসব বাইরের বাধাকে সহজেই অতিক্রম করে যেতে পারবে অরুণ। প্রথম প্রথম দুঃখ দুর্ভোগ তো কিছু হবেই, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনেরা আঘাত পাবেন, কিন্তু সে আঘাতের দাগ মিলিয়ে যেতে দেরি হবে না মিলন ঘটাতে পারলে। তার পরিচিত দু একজন বন্ধুর ক্ষেত্রেও এমন হয়েছে। ছেলের অসবর্ণ বিয়েতে প্রথম মা বাবা রাজি হননি, বিরোধিতা করেছেন, ত্যায্য পুত্র করবেন বলে শাসন করেছেন। তারপর দু এক বছর বাদে সব আবার ঠিক হয়ে গেছে, তাদের মা বাবা মেনে নিয়েছেন, ছেলে বউকে ঘরে তুলে নিয়েছেন। প্রথম প্রথম হয়তো মা বাবা রাজি হবেন না, কিন্তু দু এক বছর সহ্য করে থাকতে পারলেই অরুণ করবীকে এই বাড়িতেই নিয়ে আসতে পারবে, কিংবা অন্য বাড়িতে থাকলেও বাবা মার অনুমোদন পেতে বাধা হবে না। কিন্তু যদি কোনোদিন বাবা মা তাকে ক্ষমা করতে না পারেন, যদি চিরজীবনের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন, তাহলে তাই বরং সম্ভব, ক্ষমা না করাই সম্ভব, সহ্য করতে না পারাই সম্ভব। করবি বিধবা, তাছাড়া তার একটি ছেলেও আছে, তাদের পক্ষে এই বিষদৃশ্য বিয়েকে মেনে নেওয়া কঠিন, মেনে নিতে তারা পারবেন না। সুতরাং বিয়ে করতে হলে এসব ঝুঁকি অরুণকে ঘাড়ে নিতেই হবে। বাপ মা ভাই বোনেদের সঙ্গে চিরদিনের বিচ্ছেদ, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সম্পর্ক ছেদকে মেনে নিতে হবে অরুণকে। তা হলই বা, করবীকে নিয়ে সে আলাদা বাসা করে থাকবে, সে আর করবি না, শুধু সে আর করবি নয়, মাঝখানে আরও একজনকে স্থান দিতে হবে, পিপলু। করবি শাশুড়ি দেওরের মায়া কাটিয়ে আসতে পারবে, কিন্তু পিপলুকে ছেড়ে আসতে পারবে না। ছেড়ে আসতে দেওয়া উচিত হবে না অরুণের, না না, সেটা অত্যন্ত অসঙ্গত হবে, নিষ্ঠুরতা হবে না করবির উপর। করবি মুখে হয়তো কিছু বলবে না, কিন্তু মনে দুঃখ পাবে, ছেলেকে চোখের সামনে না দেখলে ঘর সংসারের কাজে ওর মন লাগবে না। না, পিপলুকে নিজেদের কাছেই এনে রাখতে হবে, কারণ পিপলু করবীরই ছেলে। আশ্চর্য, করবীরই ছেলে কিন্তু অরুণের কেউ না। লোকজন বন্ধু বান্ধব কেউ এলে অরুণ কি পরিচয় দেবে পিপলুর? না, মিথ্যে কথা সে বলতে পারবে না, অন্যের ছেলের পিতৃত্ব সে কেন নিতে যাবে, বলবে আমার স্ত্রীর আগের পক্ষের, স্ত্রীর আগের পক্ষের। ভারী অদ্ভুত, ভারী হাস্যকর কথাটা, না ওভাবে বলা যাবে না, ঘুরিয়ে অন্য ভাষায় বলতে হবে। কিন্তু ছি ছি, এসব কি তুচ্ছ বিষয় নিয়ে অরুণ ভেবে মরছে। করবীর চিঠির জবাব দিতে হবে অরুণকে, করবী তার প্রতীক্ষায় রয়েছে। একটি দীর্ঘ চিঠি রচনার জন্যে অরুণ দ্রুত পায়ে বাসার দিকে চলল। আজ আর কোনো কুণ্ঠা সংকোচের কারণ নেই, করবীর সঙ্গে তার সম্পর্ক আজ অবারিত, করবীকে আজ যা খুশি লেখা যায়। চিঠির পাতায় মনের সব কথা করবীর উদ্দেশ্যে অরুণ আজ সমস্ত রাত্রি নিবেদন করবে। সন্ধ্যার পর অতুল মনস্থির করে ফেলল, কাল সকালেই সে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে, যাওয়ার আগে রমার সঙ্গে সে একবার দেখা করে যাবে। শুধু একটিবারের জন্য চোখের দেখা দেখে গেলে গোবিন্দ কিছু বলতে পারবে না, যদি বলেই তার কথা সহ্য করবে না অতুল।
সে তো ছেড়েই যাচ্ছে, সে তো চলেই যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে অন্তত রমাকে না দেখে সে যেতে পারবে না, যাবে না। কদিন ধরে সে রমাদের বাসার কাছাকাছি গিয়ে ফিরে এসেছে, ভেতরে ঢোকেনি। কিন্তু আজ নিজের ভীরুতাকে সে নিজেই ধিক্কার দিল। কেন, অত ভয় কিসের, এত পরোয়া সে করবে কাকে? সদর দরজা খোলাই ছিল, অতুল আজ আর ইতস্তত না করে সোজা ভিতরে চলে গেল। বৈঠকখানা ঘরে কেউ নেই। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে যাচ্ছে, কেশববাবু সামনে পড়লেন, তিনি নিচে নামছেন। অতুলকে দেখে থমকে দাঁড়ালেন, ভ্রু কুচকে বললেন, তুমি আবার এ বাড়িতে কেন, তুমি কি চাও? এ অভদ্র আচরণে অতুলের মেজাজ গরম হয়ে উঠল। অপমানের শোধ নেওয়ার জন্যেই সে মরিয়া হয়ে বলল, আমি কাল বাইরে চলে যাচ্ছি, রমার সঙ্গে দেখা করে যাব, ওর সঙ্গে দরকার আছে আমার। কেশববাবুর দুটো কান ঝাঁঝা করতে লাগল। রমার সঙ্গে? পাজি বদমাশ কোথাকার, তুমি আমার সামনে আমার মেয়ের নাম ধরে ডাকতে সাহস পাও? এত বড় স্পর্ধা তোমার, বেরো বেরো বলছি। রমা এসে পিছনে দাঁড়াল। কি হয়েছে বাবা, তুমি অমন করছো কেন? কেশববাবু গর্জে উঠলেন, অমন করছো কেন? নেকি কোথাকার যেন কিছুই জানে না, তোর আশকারা না পেলে ও ফের আসতে পারে এ বাড়িতে, তোর সায় না থাকলে? রমা ফের বলল, বাবা। কেশববাবু বলে চললেন, পাড়ায় আমার আর মুখ দেখাবার জোর রইল না, ছি 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 ছি, অফিস পর্যন্ত তোদের কেচ্ছা কেলেঙ্কারি গিয়ে পৌঁছেছে, লোকে আমাকে দেখলেই মুখ টিপে হাসে, গা টেপাটেপি করে, তোর এত বড় সাহস আমার বাড়িতে থেকে আমারই চোখের ওপর। কল্যাণী ব্যস্ত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, তোমরা শুরু করলে কি, হ্যাঁ কি হলো তোমাদের, আমি তো মহা জ্বালায় পড়লাম তোমাদের নিয়ে, গোবিন্দই বা গেল কোথায়, সেই অফিস থেকে এসে আড্ডা দিতে বেরিয়েছে আর ফেরবার নাম নেই। কেশববাবু স্ত্রীর কথার কোনো জবাব না দিয়ে ফের অতুলের দিকে তাকালেন, তুমি এখনো দাঁড়িয়ে আছো, বেরাও এক্ষুনি, বেরিয়ে যাও, সোজা কথায় যদি না বেরো আমি ঘাড় ধরে বের করে দেব, যাও এখান থেকে। রমা দৃঢ়স্বরে বলল, না ও যাবে না, ওকে এমন করে অপমান করবার অধিকার নেই বাবা। কেশববাবু বললেন, অধিকার নেই? আমার বাড়িতে চড়াও হয়ে এসেও আমার জামাইয়ের গায়ে হাত তুলবে, আমাকে অপমান করবে, আর ওকে বের করে দেওয়ার আমার অধিকার নেই? অধিকার আছে কিনা দেখবি, দেখাবো। রমা বলল, না বাবা, যথেষ্ট হয়েছে, যথেষ্ট দেখলাম, আর আমার কিছু দেখে কাজ নেই। বলে কেশববাবুর পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল রমা। কেশববাবু বিস্মিত হয়ে বললেন, ও কি, তুই যাচ্ছিস কোথায়? রমা মুখ ফিরিয়ে বলল, যেখানে আমার জন্য তোমার কোনো অপমান নিন্দা গ্লানি সহ্য করতে হবে না, আমি সেখানে গিয়ে থাকব, আমি তোমার চোখের আড়াল হয়ে থাকব বাবা, দেখি পৃথিবীতে আমার আর কোথাও কোনো জায়গা আছে কিনা। কেশববাবু উত্তেজিত হয়ে বললেন, যাবি তো যা, ভারী তো বড়াই করছিস, যাওয়ার মধ্যে আছে তো এক শ্বশুর বাড়ি, সেখানে কত আদর কত যত্নই পাবি, নেমো খারাপ মেয়ে কোথাকার, যা গিয়ে মজা দেখ একবার, মাতাল স্বামী মুগুন নিয়ে বসে আছে। এ কথার কোনো জবাব না দিয়ে রমা দ্রুত পায়ে বেরিয়ে একা গিয়ে দাঁড়ালো বড় রাস্তার সামনে, হাতে একটা কাপড়ের পুঁটুলি, আঁচলে বাঁধা দুখানা দশ টাকার নোট, ও একেবারে তৈরি হয়ে এসেছে। রাস্তার মোড়ে এসে রমা থমকে দাঁড়াল, যাবে কোথায়, সত্যি কোথায় আছে তার যাওয়ার জায়গা? রাস্তা দিয়ে ট্রাম বাস রিক্সা ট্যাক্সি স্রোত চলেছে, কত লোক আসছে যাচ্ছে, প্রত্যেকেরই গন্তব্যে ঠিক আছে, শুধু রমারই নেই, নেই কোনো ঠিকানা। যা ঘটে গেছে তাতে শ্বশুরবাড়ি আর যাওয়ার জো নেই, সেই অপমানের অন্ন কিছুতেই রমার মুখে উঠবে না। তাছাড়া সেখানে সে যাবে কার কাছে, স্বামীর কাছে? সেই মাতাল বদমাস স্বার্থপর পুরুষটিকে রমার স্বামী বলে স্বীকার করে না, তার সঙ্গে রমার সম্পর্ক অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, বাবার কাছেও আর থাকা চলে না। তিনি তো স্পষ্টই বলে দিলেন, রমার জন্য তার লাঞ্ছনা আর অপমানের শেষ নেই, পাড়ায় তিনি মুখ দেখাতে পারেন না, এসব শুনেও সে কি করে সেখানে থাকে, শুধু খাওয়া পড়াটাই কি সব, মান মর্যাদা সুখ শান্তি বলে কি কিছু নেই? দূর সম্পর্কের দু এক ঘর আত্মীয় বন্ধু শ্রেণীর দু চারটি পরিচিতা মেয়ের মুখ মনে এলো রমার, তাদের ঠিকানা সে জানে,
কিন্তু তারা এখন স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করছে, তাদের ওখানে এখন হঠাৎ গিয়ে ওঠা কি ঠিক হবে? তারাই কি রমাকে স্থান দেবে? আর আছে শহরের নানা ধরনের নানা শ্রেণীর মহিলা আশ্রম, আত্মীয় স্বজনহীন আশ্রয়হীন মেয়েদের সেখানে স্থান হয় রমা শুনেছে। কিন্তু কোথায় সেসব আশ্রম আছে, যারা সেসব চালায় তারা কি প্রকৃতির মানুষ কিছুই রমা জানে না। তাছাড়া নিজেকে এমন নিঃস্ব নিরুপায় বলে ঘোষণা করতেও তার সম্মানে বাঁধল। না, রমা তেমনভাবে কোথাও যাবে না, কারো আশ্রয় নেবে না, স্বাধীনভাবে সে একা থাকবে, নিজের খাওয়া পড়ার সমস্যার সমাধান সে নিজে করবে। রমা আর কারো দ্বারস্থ হবে না, কারোর সাহায্য চাইবে না, সবাইকে দেখাবে সে একা থাকতে পারে কিনা। রমা চমকে উঠে রমা মুখ ফিরিয়ে দাঁড়াল। কে? অতুল কোনো জবাব দিল না, নিঃশব্দে আরো কাছে সরে এলো। রমা বলল, তুমি আমার নাম ধরে ডাকছ? অতুল বলল, সেটা বড় কথা নয়, তুমি যদি পছন্দ না করো নাম ধরে ডাকবো না। তুমিই ডেকো এতদিন যেমন ডাকছিলে, নামের কথা নয়, আজ আমি অন্য কথা বলতে এসেছি। অতুলের বলবার ভঙ্গি দেখে একটু যেন কেঁপে উঠল রমা, দুরু দুরু করতে লাগলো বুক। আস্তে আস্তে বলল, অন্য কথা? কি কথা আর বাকি আছে তোমার? অতুল বলল, সবই বাকি। তুমি ও বাড়ি থেকে বেরিয়ে এসেছো, ঠিকই করেছ, ওখানে থাকা আর তোমার মানায় না, এবার তুমি আমার সঙ্গে চলো। রমা অস্ফুট স্বরে বলল, তোমার সঙ্গে কোথায়? অতুল বলল, নৈহাটিতে আমার সেই চাকরির জায়গায়। রমা বলল, সেখানে গিয়ে আমি কি করব? জন কয়েক লোক বারবার কৌতূহলী হয়ে তাদের দিকে তাকাচ্ছে, এতক্ষণে তা খেয়াল হল অতুলের। এটা মনের কথা বলবার মতো নিভৃত নিরালা জায়গা নয় কলকাতার রাস্তা, জনারণ্য, অরণ্য, কিন্তু প্রত্যেকটি গাছপালার চোখ আছে, কান আছে, মুখ আছে, জীব আছে। হাতের ইশারায় একটা খালি ট্যাক্সিকে তাড়াতাড়ি ডেকে নিল অতুল, তারপর নিজেই গাড়ির দরজা খুলে রমার দিকে তাকিয়ে বলল, ওঠো। রমা তেমনি মৃদুস্বরে বলল, কিন্তু এর পরিণাম? অতুল বাধা দিয়ে বলল, পরিণামের কথা আমি জানি, আমি তার জন্য তৈরি, তুমিও তো তৈরি হয়েই এসেছ, চলো আর দেরি করো না, গাড়িতে বাকি সব বলবো। আর কোনো প্রতিবাদ না করে রমা গাড়িতে উঠে বসল। অতুল তার পাশে গিয়ে বসে ড্রাইভারকে বলল, শিয়ালদা স্টেশন। ট্যাক্সি ছুটে চলল। রমা যে তার চোখের সামনে দিয়ে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে এ কথা যেন কেশববাবু বিশ্বাস করতেই পারছিলেন না। মেয়ের আচরণে তিনি খানিকক্ষণ বিহ্বল ভঙ্গিতে স্তম্ভিত হয়ে রইলেন। একটু বাদে স্ত্রীর কথায় তার চমক ভাঙল। ও কি চুপচাপ বসে আছো যে, দেখো এত রাত্রে মেয়েটা কোথায় গেল? কেশববাবু বললেন, যাক যে চুলোয় ওর খুশি, আমার কি অমন মেয়ের আমি মুখদর্শন করতে চাইনি। কল্যাণী বললেন, তা তো চাও না, কিন্তু মেয়েটা গেল কোথায় সে খেয়াল আছে? কেশববাবু বললেন, শ্বশুরবাড়ির নাম করে গেল যে, সেখানে একদণ্ড টিকতে যদি পারে আমি তোমাকে বলে দিলাম। কল্যাণী বললেন, বয়ে গেছে ওর ওখানে যেতে, অতুলটা সঙ্গে সঙ্গে গেল লক্ষ্য করলে না, নিশ্চয়ই ওরা কোথাও। কেশববাবু বললেন, হ্যাঁ বলছো কি তুমি, ওদের এত বড় সাহস হবে, এত স্পর্ধা আমাদের চোখের উপর দিয়ে? ব্যস্ত হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন তিনি, কিন্তু ধারের কাছে তাদের কোনো চিহ্নও দেখতে পেলেন না। খানিকক্ষণ ঘোরাঘুরির পর কেশববাবু বাসায় ফিরে এলেন, ততক্ষণে গোবিন্দও ফিরে এসেছে। কেশববাবু ছেলেকে বললেন, তুই শিগগির শ্যামবাজার যা, গিয়ে দেখে আয় রমা সেখানে গেছে কিনা। গোবিন্দ বলল, আপনি যেতে বলেন যেতে পারি, কিন্তু গিয়ে আর কোনো লাভ হবে না বাবা। কল্যাণী অস্ফুট স্বরে বললেন, সর্বনাশী, এই তোর মনে ছিল? পাঁচ বছরের মেয়ে পিন্টু বলল, বড়দি কোথায় গেল বাবা, আমাকে নিয়ে গেল না যে? কেশববাবু বজ্রনাদে তাকে ধমকে উঠলেন, চুপ! অনেক রাত পর্যন্ত চিঠির জবাব ঠিক করে লিখে উঠতে পারল না অরুণ। যতবার শুরু করল ততবারই কতকগুলো কিন্তু মনের কোণে মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো।
নতুন করে লিখবার আয়োজন করছে। বাসন্তী এসে দূরের কাছে দাঁড়ালেন। তার মুখ শুকনো, পা কাঁপছে। নান্তু, সাদা প্যাডটা লুকিয়ে রেখে অরুণ তাড়াতাড়ি সামনের দিকে তাকাল। কি হয়েছে মা? বাসন্তী বললেন, বাইরে আয় শোন, নিচে গোবিন্দুরা সব কি বলছে শোন। অরুণ বলল, কি বলছে? বাসন্তী গলা নামিয়ে বললেন, ওদের নাকি পাওয়া যাচ্ছে না। অরুণ বলল, ওদের মানে কাদের? বাসন্তী বললেন, অতুল আর রমাকে। খুঁজে লাভ নেই, তবু মার সান্ত্বনার জন্য পারিবারিক কর্তব্য হিসেবে গোবিন্দদের দলের সঙ্গে ভাইকে খুঁজতে বেরোল অরুণ। সম্ভাব্য সব জায়গায় একবার করে খোঁজ নিয়ে এলো। রাত কাটল, পরের দিন সকাল দুপুর সন্ধ্যা কেটে গেল, অতুলদের কোনো সন্ধান মিলল না। গোবিন্দ অবশ্য বেশিক্ষণ অরুণের সঙ্গে সহযোগিতা করল না, অতুলের নামে থানায় গিয়ে ডায়েরি করে এলো। সে কথা অরুণকে জানিয়ে দিয়ে বলল, দেখি কতদিন লুকিয়ে থাকতে পারে, আমি শেষ পর্যন্ত লড়ব, আমি ওকে কিছুতেই ছাড়ব না। এতদিনের বন্ধু হয়ে ও যখন আমার সঙ্গে এমন চরম বিশ্বাসঘাতকতা করতে পারল, আমি ও এর শোধ নেব, আপনাকে স্পষ্ট বলে দিলুম। বাইরে থেকে অবনীমোহনের কোনো ভাবান্তর দেখা গেল না। অন্যদিনের মতোই অফিসে গেলেন, অফিস থেকে ফিরে এলেন। বাড়ির ভিতরের বাইরের নানান রকম আলোচনা সমালোচনা শ্লেষ ব্যঙ্গোক্তি কিছুই যেন তার কানে গেল না। সকালের দিকে কেশববাবু উত্তেজিতভাবে অতুলের আচরণ নিয়ে অভিযোগ করতে এসেছিলেন, অবনীমোহন তাকে বলে দিয়েছেন, আপনার মেয়ে তো নাবালিকা নয়, সে বুঝে শুনে স্বেচ্ছায় ওর সঙ্গে গেছে, এতে আপনারও কিছু করবার নেই, আমারও কিছু করবার নেই, আপনি এবার বাড়ি যান। কেশববাবু গাল দিতে দিতে বলেছেন, এমন বাপ না হলে কি অমন দুশ্চরিত্র কুপুত্র জন্মায়? অবনীমোহন মৃদু হেসে এই তিরস্কার সহ্য করেছেন, কোনো জবাব দেননি। কিন্তু ওই হাসির আড়ালে যে অত্যন্ত মর্মান্তিক দুঃখই তিনি গোপন করেছেন তা অরুণের বুঝতে বাকি থাকে না। তার কাছে না গিয়ে সঙ্গে কথা না বলেও অরুণ যেন বাবার সঙ্গে এক গভীর নৈকট্য বোধ করল। নতুন করে নিবিড় একাত্মতা বোধ করল মার সঙ্গে। রাত্রে ঘরে এসে মনে করল, করবীর চিঠির জবাব দেওয়া হয়নি। কাটাকুটি ভরা পাতাটি ছিঁড়ে ফেলে প্যাডের নতুন পাতায় অরুণ ফের জবাব লিখতে বসল। করবি, তোমার চিঠির জবাব দিতে পুরো একটা দিন দেরি হয়ে গেল। এই ২৪ ঘন্টা তোমার যে মিনিট গুনে গুনে কেটেছে তা আমি জানি, আমারও তাই কাটবার কথা ছিল, কিন্তু একটা পারিবারিক ঘটনায় ঘড়ির দিকে তাকাবার সময় পাইনি। অতুল রমাকে নিয়ে নিরুদ্দেশ হয়েছে, অনুসন্ধান বৃথা জেনেও মার মুখের দিকে তাকিয়ে তার জন্য ছুটোছুটি না করে পারিনি। আমার মুখের কথাটা শুনতে ভারী অদ্ভুত লাগছে, না করবি? আমারও মা আছে আর আমিও তার দিকে তাকাই। সত্যি, ছেলেবেলা থেকেই আমার মনে হয়েছে আমাদের পরিবারে বড় বেশি মানুষ, বড় বেশি ভিড়। হাঁটতে গেলে গায়ে গা ঠেকে, মাথায় মাথায় ঠোকাটুকি হয়। সেই স্পর্শানুভূতি আমার কাছে কোনোদিনই সুখকর মনে হয়নি। আমি তাই সবসময় ছোঁয়াচ বাঁচিয়ে চলেছি। আমার চিলেকোঠাকে গোটা বাড়ি থেকে বিচ্ছিন্ন করে নিয়েছি। আমার চিন্তা, আমার ভাবনা, আমার স্বাতন্ত্র্যের দেওয়ালে চারিদিক ঘিরে ভেবেছি আমি একক। আমি সকলের চেয়ে আলাদা, ওদের কারোর সঙ্গে আমার কোনো যোগ নেই। কি করে থাকবে? শিক্ষা দীক্ষা রুচি প্রবৃত্তি সবকিছুই ওদের সঙ্গে আমার অমিল। আমি রক্তের সম্বন্ধ মানি নে, ভাবের সম্বন্ধ মানি। এতদিন আমি তাই ভেবেছি, তুমি যখন মাঝে মাঝে আমাদের পরিবারের লোকজনের কথা জিজ্ঞেস করেছ, আমি তার জবাব ইচ্ছে করেই এড়িয়ে গেছি। পরিবারের কারোর সম্বন্ধে আমার কোনো ঔৎসুক্য ছিল না, এমনকি মার সম্বন্ধেও নয়। মা তো ছোট ছোট ভাই বোনেদের মা, আমার কি? দেড় বছর ২ বছর অন্তর অন্তর আমার এক একটি করে ভাই বোনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর মার সঙ্গে আমার ব্যবধান বেড়ে গেছে। মার স্ফীত দরের দিকে আমি চোখ তুলে তাকাতে পারিনি। আমার লজ্জা হয়েছে, ঘৃণা হয়েছে, অদ্ভুত বিদ্বেষে আমার মন ভরে উঠেছে। দরিদ্রের সংসারে আবার এক অংশীদার এলো, আর সবকিছুর জন্য দায়ী আমার বাবাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারিনি। তার ওপর আমার আক্রোশ চূড়ান্ত রূপ নিয়েছে। এই তো আমার পরিবার, আর এই তো তার সঙ্গে আমার সম্পর্ক। কিন্তু কাল রাত্রে
ছোট একটি ঘটনায় সবকিছু যেন ওলটপালট হয়ে গেল। কালও ঠিক এমনিভাবে তোমার কাছে চিঠি লিখতে বসেছি। মা এসে আমার চিলেকোঠার চৌকাঠের সামনে দাঁড়িয়ে ডাকলেন, নান্তু। আমি চমকে উঠে তার দিকে তাকালাম। তার ঠোঁট দুটি শুকনো, মুখখানা বিবর্ণ, চোয়াল আর কণ্ঠাস্থি জেগে উঠেছে। একতলা থেকে তিনতলার এই ছাদে উঠে আসতে মা হাঁপিয়ে পড়েছেন। শুধু তাঁর শীর্ণ দেহটিকেই তো টেনে আনতে হয়নি, আর একটি ভারও তাঁকে বয়ে আনতে হয়েছে। তিনি ন'মাসের অন্তঃসত্ত্বা। এর আগের সন্তান হওয়ার সময় মা প্রায় মড়মড় হয়েছিলেন। তখনই আমাদের পারিবারিক ডাক্তার বলেছিলেন, এবারও বাঁচানো গেল, কিন্তু এরপরও যদি এমন হয় কিছুতেই রক্ষা করা যাবে না। ওকে রক্ষা করার জন্য গোড়া থেকেই আমাদের সেই ডাক্তার বন্ধু অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তার পরামর্শ নিতে বাবা যদি বা নিমরাজি হলেন, মা কিছুতেই রাজি হননি। আমরাই তো তাঁর সব সুসন্তানের নমুনা, তবু নিজের প্রাণের আশঙ্কা সত্ত্বেও একটি সম্ভাবনাকেও তিনি স্বেচ্ছায় নষ্ট হতে দেবেন না। আমি জানি এই অশিক্ষা, এই অযৌক্তিক সংস্কার হয়তো তাকে রেহাই দেবে না, হয়তো চরম শোধ নিয়ে ছাড়বে, কারোরই কিছু আর করবার থাকবে না। কিন্তু এখনই বা কি করতে পারি বলো? মা ডাকলেন, নান্তু। আমি তার দিকে তাকালাম, যেন ঝড়ের ঝাপটায় ছিন্ন পক্ষ এক মুমূর্ষ বিহঙ্গী আমার সামনে এসে আর্তচিৎকারে আছড়ে পড়েছে। বললুম, কি হয়েছে মা? অতুলরা পালিয়ে গেছে। মা আর কিছু বলতে পারলেন না, শুধু মুহূর্তকাল আমার দিকে চেয়ে রইলেন। তার নিষ্প্রভ, নিষ্পলক, নিষ্প্রাণ দৃষ্টির বর্ণনা আমি দিতে পারব না করবি, আমার সে ভাষা নেই। আমি শুধু অনুভব করলুম, অনেক দেশ, অনেক দেশান্তর পার হয়ে বহু যুগ যুগান্তরের শেষে আমার মা আমার কাছে এলেন, আমি তাকে কাছে পেলুম করবি। আশ্চর্য, এই আমার প্রথম প্রেমপত্র, কে জানে হয়তো শেষও, আর আমার প্রিয়ার কাছে লিখছি আমার মার কথা। হ্যাঁ, লিখছি। আমার আজ মনে হচ্ছে কি জানো, যে মাকে প্যাশনেটলি ভালোবাসতে পারে না, সে আর কোনো মেয়েকেও পারে না। কোনো মেয়েকে তীব্রভাবে ভালোবাসতে হলে গানের ধুয়োর মতো বারবার মার কাছে ফিরে আসতে হয়, বারবার মার কাছ থেকে ভালোবাসার দীক্ষা নিতে হয়। তাছাড়া আমি তো শুধু আমার প্রিয়ার কাছেই চিঠি লিখছি নে করবি, আমি যে আর একজনের মার কাছে লিখছি। আমি পিপলুর মার কাছে লিখছি আমার মার কথা। আমি নিজের কথা ভাবতে গিয়ে পিপলুর কথা ভাবছি। আমি নিজের মাকে দেখতে পেয়ে পিপলুর মাকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি তো বললুম, পুরোপুরি পেয়েছি কি? আমি আমার করবির সঙ্গে পিপলুর মাকে এক করে মিশিয়ে নিতে পেরেছি কি? না করবি, তা আমি পারিনি। তা করতে গিয়ে আমি রক্তাক্ত হয়ে যাচ্ছি। আমি আমার অক্ষমতার কথা গোপন করব না করবি। আমার সমস্ত দৈন, সমস্ত হীনতা, সকল লজ্জা, সকল কলঙ্ক তোমার কাছে আমি অবারিত করব। তুমি আমাকে দেখো, তুমি আমাকে জানো, তারপর তুমি আমাকে নাও, তুমি তোমাকে দাও। তার আগে নয় করবি, তার আগে নয়। জানো করবি, এখনো তোমার মৃত স্বামীকে আমি ঈর্ষা করি, তোমার জীবন্ত পুত্রকে ঈর্ষা করি, আর এই দুই ঈর্ষার কাঁটার মাঝখানে আমার ভালোবাসার ফুল, ফুল, কিন্তু তার পরাগের পরতে পরতে সংশয় আর বিদ্বেষের কীট। আমরা ঘর বাঁধলে কি হবে করবি? সেই কীট যে সমস্ত বাঁধন টুকরো টুকরো করে কাটবে। পিপলুকে বাদ দিয়ে, এমনকি তোমার শাশুড়িয়ার দেওরকে বাদ দিয়ে আমি তো তোমাকে সম্পূর্ণ করে পাব না। অথচ সবাইকে নিতে পারি, তত বড় জায়গা আমার কই, তত বড় ঘর তো আমার তৈরি হয়নি করবি। আর যতদিন না সেই ঘর হচ্ছে, ততদিন গৃহস্থ হই কি করে? আমি ভেবে দেখেছি করবি, তুমিও তা পারো না। নহ মাতা, নহ কন্যা হয়ে তুমি কিছুতেই আমার কাছে পূর্ণভাবে আসতে পারো না। কিন্তু আধখানা আশায় কি আশা মেটে? নারীকে চাইতে গিয়ে পরীকে চাই, কিন্তু পরিত পরিপূর্ণ নয় করবি। এ কি জ্বালা, পূর্ণকে নিতে পারিনে, পূর্ণকে ছাড়তেও কষ্ট। আমার আর একটা মন বলছে কি জানো, আমি ঠকলুম, আমি ঠকলুম, আমি হারালুম, আমি সব হারালুম। আমি কেন অতুলের মতো হলুম না? আমি কেন ওর মতো তোমাকে তোমার স্বজন সংসার থেকে ছিনিয়ে কেড়ে নিয়ে গেলুম না?
এ কি আমার বাহুর জোরের অভাব না হৃদয়ের জোরের? কিন্তু যতই চেষ্টা করি আমি কিছুতেই তা পারব না, কিছুতেই অতুল হতে পারব না। এই দ্বিধা সংশয় এই দৌর্বল্যের হাত থেকে রেহাই পাওয়ার জন্যই বোধহয় বিজু বিষ খেয়ে মরেছিল। কিন্তু আমার পক্ষে তাও সম্ভব নয় করবি, সে সাধ্যও আমার নেই। আমি আক্ষেপ করে মরব, আফসোস করে মরব, কিন্তু বিষ খেয়ে মরতে পারব না। আমি নিজেকে চিনেছি করবি, আমি বিজুর মতো মৃত নই, আমি অতুলের মতো জীবিত নই, আমি জীবন মৃত। কিন্তু জীবন মৃতের জন্যেই তো অমৃতের প্রয়োজন করবি। সে অমৃত আমার হাতের কাছে এসেছিল, কিন্তু হাত পেতে নিতে পারলুম না, হাত পেতে রইলুম, হাত বাড়িয়ে থাকব। ইতি অরুণ। এ উপন্যাস এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। অন্যদিন আসব নতুন কোনো উপস্থাপনা নিয়ে। আজকের মতো নমস্কার।